আজ বিশ্ব মুসলিমদের জন্য গর্বের খবর হ্যাঁ হ্যাঁ একদম ঠিক শুনছেন বিশ্ব মুসলিমদের জন্য গর্বের খবর অবশেষে অনেক চালানোর পর ভগবান গোলা দুই নম্বর ব্লকের অন্তর্গত বালিগ্রাম অঞ্চলের জীবনপুর গোরস্থানের পাচিল ঘেরার কাজ বহু প্রতীক্ষার পর শুরু হলো তার আজ শুভ আরম্ভ করলেন উনত্রিশ জেলা পরিষদ সদস্যা শাহনাজ বেগম ভগবান গোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রৌফ পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গোলাম মর্তজা এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এই গোরস্থান ঘেরার কাজে গ্রামের মানুষ খুব খুশি এবং আনন্দিত তবে কর্মসূচি আজকে কর্মসূচি মূলত এখানে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন কর্মযজ্ঞ সারা বাংলা চলছে তারই অংশ বিশেষ আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদ উনত্রিশ নম্বর জেলা পরিষদের এটা কনস্টিটিউশন এলাকা এখানে শাহনাজ বেগুন মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে কবরস্থান বা গুরুস্থান পাচী নির্মাণের এখানে শুভ শিলান্যাস অর্থাৎ কাজ শুরু হচ্ছে এখানে আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার মশারা যেমন আছেন অনুরূপভাবে জেলা পরিষদের সদস্য শাহানাজ বেগম যার নেতৃত্বে এখানে কাজ হচ্ছে উদ্যোগে এবং আমাদের পঞ্চায়েত সভাপতি সভাপতি সভানেত্রী বিবি থেকে শুরু করে আমাদের অঞ্চল সভাপতি গোলাম মুর্তুজা আমাদের প্রধানরা আছে অন্যান্য এখানকার যারা গুরুস্থান কমিটির আমার সকলেই পরিচিত আমাদের তারা আছেন গুরুত্ব কমিটি তারা ইঞ্জিনিয়ার সাহেবদের কাছ থেকে কাজ বুঝে নিয়েছেন এখানে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন কর্মযোগ্য শুধু সার্বিক যেমন মানুষের বিভিন্ন প্রকল্প তিনি উন্নয়ন করছে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মেহনতি মানুষের জন্য দিন কাজ বিভিন্ন প্রকল্প নিয়ে আসছেন অনুরূপভাবে সার্বিক উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুতায়ন থেকে শুরু করে শিক্ষা সমস্ত কিছু অনুরূপভাবে সব কল গুরুস্থান বা কবরস্থানগুলা খোলামেলা পরিবেশে আছে সেসব পাঁচের দিয়ে একটা ঘিরা যেন নোংরা না হয় সেটার সুরক্ষা যেন সুরক্ষিত থাকেন এবং সেখানে যেন অবাধে কোনো পশু বা কোনো কিছু মলমত্র নাই করতে পারে তার জন্য এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে একটা ঐকান্তিক প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলা পরিষদের অর্থানো সহযোগিতায় আর্থিক সহযোগিতায় এখানে ব্যয় বরাদ্দ আপনার তিনশো আট মিটার কাজ হবে উনত্রিশ লক্ষ তেরো হাজার পাঁচশো উনত্রিশ টাকার এখানে নির্মাণ ধার্য করা হয়েছে তো এখানে আমরা সকলে উপস্থিত আছি আমাদের এখানে তুষার বাবু সুজিত বাবু আছেন যারা এখানে এক্সিকিউটিভ এজেন্সি দেখভালের জন্য এবং আরো সব নেতৃত্ব আছেন এই হচ্ছে আজকের মূল বিষয় আপনার নাম আব্দুল সভাপতি মহল্লা ব্লকটা তৃণমূল কংগ্রেস